এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়ে বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখি এ অধ্যায়টির চুয়াল্লিশ এবং পাঁচচল্লিশ পৃষ্ঠার ছকগুলোর সমাধান দেখব তো প্রথমেই চলো আমরা চুয়াল্লিশ পৃষ্ঠা থেকে শুরু করি এখানে আমরা অনুসন্ধানী কাজের দলগত উপস্থাপন করব কত কাজই না করলাম আমরা প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে এবারে চলো আমরা যা যা করলাম ও যেসব ফলাফল পেলাম সেগুলো একসাথে উপস্থাপন করি যেন সকল বন্ধু বুঝতে পারে আমরা কি উপায়ে প্রশ্নের উত্তর খুঁজেছি আর কী বা পেলাম খেয়াল রাখি যেন নিচের বিষয়গুলো উপস্থাপনা থেকে বাদ না পড়ে চাইলে তুমি প্রাসঙ্গিক অন্য কিছুও যোগ করতে পারো তোমার উপস্থাপনায় শিক্ষার্থীরা এটি যেহেতু একটি দলগত উপস্থাপন তাই প্রথমে এখানে আমরা দলের নামটি লিখবো এরপর এখানে আমরা দলের সদস্যদের নাম লিখব আমাদেরকে উপস্থাপনার জন্য এই বিষয়গুলো বিবেচনায় নিতে হবে উপস্থাপনাটি আমরা নানা উপায়ে করতে পারি দলের সদস্যদের সাথে আলোচনা করে নাটক দেয়াল পত্রিকা প্রতিবেদন সংবাদপাঠ কমিক্স ভিডিও এবং শিল্পকলার বিভিন্ন মাধ্যম ব্যবহার করে এটি উপস্থাপন করার চেষ্টা করে চলো আমাদেরকে দলগত উপস্থাপনার জন্য নিচের এই ছকগুলো দেওয়া হয়েছে আমাদেরকে এই ছকটিতে লিখতে হবে দলে আমি কি কি কাজ করেছি আর এখানে লিখতে হবে আমার এই কাজটি করতে কেমন লেগেছে আর এখানে লিখতে হবে কাজটি করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হয়েছিলাম কি না হলে কিভাবে তার সমাধান করেছিলাম এখানে প্রথম কলামে লিখতে হবে আমরা কোন কোন সমস্যাগুলোর সম্মুখীন হয়েছিলাম আর দ্বিতীয় কলামে লিখতে হবে সমস্যাগুলো যেভাবে সমাধান করেছি অথবা যেভাবে সমাধান করার চেষ্টা করেছি আর সমস্যাগুলো না হওয়ার জন্য ভবিষ্যতে করণীয় কি তা আমাদেরকে তৃতীয় কলামে উল্লেখ করতে হবে আর সবশেষে লিখতে হবে আরও কিছু প্রশ্ন তুমি নিজেও যোগ করতে পারো যা তোমার কাজটিকে বিশ্লেষণে সাহায্য করবে বলে তুমি মনে করো তো চলো আমরা এই দলগত উপস্থাপনাটির একটি নমুনা সমাধান দেখে নিই প্রথমে এখানে তোমরা তোমাদের দলের নামটি লিখবে আমি এখানে নমুনা হিসেবে দিয়েছি গোলাপ এরপর দলের সদস্যদের নাম তোমরা এখানে তোমাদের দলের সদস্যদের নাম লিখবে আমি নমুনা হিসেবে দিয়েছি রফিকুল ইসলাম নাজমুল হোসেন নুসরাত এবং রবিউল ইসলাম প্রথমেই দেখিনি দলে আমি যেসব কাজগুলো করেছি আমি পূর্বের ও বর্তমান সময়কালের খাদ্যাভ্যাসে পার্থক্য জানার জন্য আমার বয়সী একজন এবং বয়স্ক একজন ব্যক্তির সাক্ষাৎকার নিয়েছি এরপর আমার এই কাজটি করতে যেমন লেগেছে অনুসন্ধানে এই কাজটি করতে গিয়ে প্রথমে আমি বেশ কিছু সমস্যায় পড়েছিলাম কিন্তু পরবর্তীতে কাজটি করতে আমার খুবই ভালো লেগেছে এরপর কাজটি করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হয়েছিলাম কি না হলে কিভাবে তার সমাধান করেছিলাম এখানে নমুনা উত্তরটি হল হ্যাঁ অনুসন্ধানী কাজটি করতে গিয়ে আমরা কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলাম নিচে সমস্যাগুলোর বিবরণ দেওয়া হলো যেসব সমস্যার সম্মুখীন হয়েছিলাম সাক্ষাৎকার প্রদানকারী ব্যক্তি প্রথমে সাক্ষাৎকারে অনিহা প্রকাশ করেছিলেন যেভাবে সমস্যাটির সমাধান করেছি পরবর্তীতে অভিভাবকের সহায়তায় তাকে বোঝাতে সক্ষম হয়েছি এই সমস্যাটি না হওয়ার জন্য ভবিষ্যতে করণীয় ভবিষ্যতে যার কাছ থেকে সাক্ষাৎকার নেব তার সম্পর্কে জেনে নেব আরেকটি সমস্যা হলো আমি যার সাক্ষাৎকার নিয়েছি তিনি সঠিকভাবে বর্ণনা করতে পারেননি এই সমস্যাটি আমরা যেভাবে সমাধান করেছি পরবর্তীতে আমাদেরকে আরও একজনের সাক্ষাৎকার নিতে হয়েছে আর ভবিষ্যতে করণীয় হলো সাক্ষাৎকারের জন্য ব্যক্তি নির্বাচনে আরও সচেতন হতে হবে আর সবশেষ আরও যেসব প্রশ্ন আমরা নিজেরা যোগ করতে পারি যা আমার কাজটিকে বিশ্লেষণে সাহায্য করবে বলে আমি মনে করি এমন কয়েকটি প্রশ্ন হল অনুসন্ধানে কাজটি করতে গিয়ে নতুন কোনো অভিজ্ঞতা হয়েছে কি না কাজটিকে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে পেরেছিলাম পরিপূর্ণ তথ্য সংগ্রহ করতে পেরেছি কি এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা ছেচল্লিশ পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো